আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা 12তম সপ্তাহের নমুনা উত্তর নিয়ে। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আমাদের অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। আমাদের অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায় মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। এখানে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু কিছু দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, যে কাজটি আমাদের সম্পন্ন করতে হবে সেটি কি বলছে এখানে, তোমার ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানাও যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কিভাবে বানিয়েছ তা বর্ণনা করো। নির্দেশনা হিসেবে রয়েছে, অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস যেমন বোতল, পুরোনো কাপড়, বাঁশ, ভাঙা মাটির হাঁড়ি ইত্যাদি ব্যবহার করতে বলুন। পরিবারের সদস্যদের সাহায্য নিতে বলুন। প্রয়োজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা প্রদান। এখানে রয়েছে আমাদের মূল্যায়ন রুব্রিক্স। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখে নেব আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের নমুনা উত্তরটি। তোমার ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানাও যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কিভাবে বানিয়েছ তা বর্ণনা করো। এটি হচ্ছে আমাদের নির্ধারিত কাজ। এবার এসে আমাদের এই নির্ধারিত কাজের নমুনা উত্তরটিতে। নমুনা উত্তর, আমার ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানায় যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কিভাবে বানিয়েছি তা নিচে বর্ণনা করলাম। ভূমিকা, বাড়িতে বা ঘরে ব্যবহৃত খবরের কাগজ ফেলে না দিয়ে ঠোঙ্গা তৈরি করে পুনরায় আমরা ব্যবহার করতে পারি। নিম্নে ফেলে দেওয়া কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করার পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। ঠোঙ্গার ধারণ, প্লাস্টিকের প্যাকেট আসার অনেক আগে থেকেই কাগজের ঠোঙ্গার ব্যবহার ছিল এবং পরিবেশ দূষণ কম করার জন্য প্লাস্টিকের ব্যবহার কম করার চেষ্টা হচ্ছে, তাই কাগজের ঠোঙ্গার ব্যবহার আবার বাড়ছে। কাগজের ঠোঙ্গা নানা আয়তনের ও অনুপাতের হয়। যেমন মুড়ির ঠোঙ্গা বলতে সাধারণত বোঝায় 500 গ্রাম মুড়ি ধরতে পারে এমন আয়তনের ঠোঙ্গা। চানাচুর বা ঝালমুড়ির ঠোঙ্গা বলতে বোঝায় 100 গ্রাম ঝালমুড়ি যাতে ভরে টেনে ঝালমুড়িওয়ালারা বিক্রি করে সেই রকম ঠোঙ্গা। খবরের কাগজের দৃঢ়তাই মুড়ির ঠোঙ্গার থেকে বেশি বড় ঠোঙ্গা বানালে সেটা তার ভেতরের জিনিস করে সেই রকম ঠোঙ্গা। খবরের কাগজের দৃঢ়তাই মুড়ির ঠোঙ্গার থেকে বেশি বড় ঠোঙ্গা বানালে সেটা তার ভেতরের জিনিস ধরার মতো মজবুত হওয়ার সম্ভাবনা কম। কাগজের ঠোঙ্গার সুবিধা হলো একে আঠা দিয়ে সহজেই জোড়া যায়, কিন্তু অসুবিধা হলো ভিজে গেলে কাগজের ঠোঙ্গা খুব দুর্বল হয়ে ছিঁড়ে যায়। কাগজের ঠোঙ্গা বানাবার পদ্ধতি, কাগজের ঠোঙ্গা নানাভাবে বানানো যায়। প্রথমে আয়তক্ষেত্রাকার একটি কাগজের টুকরোর দুটি বিপরীত প্রান্ত আঠা দিয়ে জুড়ে চোঙ্গা বা সিলিন্ডার আকৃতির করে তারপর চেপটে দেওয়া হয়। সাধারণত গদের আঠা বা ময়দার আঠা দিয়ে ভাঁজ করার পর কাগজের খোলা প্রথমে আয়তক্ষেত্রাকার একটি কাগজের টুকরোর দুটি বিপরীত প্রান্ত আঠা দিয়ে জুড়ে ঠোঙ্গা বা সিলিন্ডার আকৃতির করে তারপর চেপটে দেওয়া হয়। তারপর তার যে কোনো একটি খোলা দিককে নিম্ন বর্ণিত পদ্ধতিতে বন্ধ করা চোঙ্গা আকৃতির কাগজটির ভাঁজ করা প্রান্তের এই খোলা মুখের দিকের কোন দুটিকে মুড়িয়ে ঠোঙ্গার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ততটাই প্রবেশ করানো হয় যাতে দুই দিক থেকে প্রবেশ করানো ধার দুটি কাছাকাছি এসে যায়। একটি ছোট আয়তক্ষেত্রাকার কাগজের টুকরো নিচে থেকে আঠা দিয়ে আটকে দিয়ে এই এই প্রান্ত দুটিকে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এবারে চ্যাপটা থেকে আবারও ঠোঙ্গা আকারে নিয়ে এলে অর্ধেক বন্ধ করা মুখটির আটকানো কোন দুটির সঙ্গে আড়াআড়িভাবে অবস্থিত অন্য দুটি কোণাকে উপযুক্ত কাগজের টুকরোর উপরে বাইরের দিকে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। ঠোঙ্গা বাঁধার পদ্ধতি সম্পাদনা, ঠোঙ্গা নানাভাবে বাঁধা যায়।
কাগজের ঠোঙ্গার বিশেষত্ব হলো এর নমনীয়তার জন্য কম ভর্তি ঠোঙ্গার খালি অংশকে সম্পূর্ণ মুড়িয়ে দিয়ে খোলা মাথাটিকে ঢেকে দেওয়া হয়। তারপর এর উপরে জেগে থাকা ঠোঙ্গার মুক্ত প্রান্তকে এই কাগজের উপর দিয়ে মুড়িয়ে সুতা বা পাটের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে আমাদের বাসা বাড়িতে জমে থাকা খবরের কাগজ ফেলে না দিয়ে ঠোঙ্গা তৈরি করে ব্যবহার করতে পারি, যা গুরুত্বপূর্ণ। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা, 12তম সপ্তাহের নমুনা উত্তর। আজ তাহলে পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।